শেখে মওলা ওই রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা বাবার এই কথা নয় আমার কথা বলেছেন রাসূল আল্লাহ রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা যে বান্দায় আছে কে মওলা যে বান্দায় আছে কে মওলা রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা আমি আদি হতে চাই বলিতে আত্মার ঘটনায় আত্মা বিহুত ভাগে বিভক্ত করেন রাপানা আগে একে একে ডেকে ডেকে পরে জিজ্ঞাসায় আমি দুনিয়ায় পাঠাইব বিধায় কার কেমন আশা তখন কেহ চাইল বাড়ি গাড়ি রাজ্য সিংহাসন ইচ্ছা মতো চেয়ে নিল যার যা প্রয়োজন আল্লাহ মন বুঝে দান করেছেন আপে পরোয়ান এমনি করেছে নিল বাহাদুর কাতার আগই একটি কাতার করে আপনার ওহে মালিক সাই এই ধন রক্ত বালা খানা কিছুই দরকার নাই আমরা তোমার নামে তোমার প্রেমে ঢুকে দিব তারা হয়ে এলো ভবে মাস্তানার মজু তারা বাক্য সীতা মহাপুরাই তো জনন্ত জগতের মানুষ বাক্য সীতা মহাপুর তারাই তো অনন্ত জগতের মানুষ গো তাদের চরণ স্পর্শে কত বেহুশ হয়েছে বলি আল্লাহ রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা যে বান্দায় আছে কে সমাজ পরে পদাঘাত তুমি আমি আমি তুমি নই কোন তফাত আগ ভাগ্য ক্রমে ঐশী প্রেমে ওই আত্মহারা তাই তো সহ্য করে নিল একশো একটি তোরা আগ তবু হাল্লার দেগি আওয়াজ ভাগ্যবানে বলে তখন একশো একটি টুকরা করে ভাসাইয়া দেয় জলে এক একটি টুকরা হতে উঠিল সেই ধ্বনি আমি হক আমি সত্য আমি মহাগিনী তখন সব টুকরায় একত্র করে পুরে করে বর্ষ ওই বর্ষ হতে প্রচারিল আমি মহাসত্য বাবা এইটা নয় মনসুরের কথা ওই মুখে বলেছেন স্বয়ং বিধাতা গো এইটা নয় মনসুরের কথা ওই মুখে বলেছেন স্বয়ং বিধাতা গো হবে বাঁকা বিলাই এই অবস্থা সাক্ষী তার কালাম রূপে এসে মানুষ বেশে করতেছেন খেলা যে বান্দায় আছে
নবী হাজার সোয়াল পরে প্রভুর সাথে একদিন নিঃসন্তান জনক জননীর দেখা হইল পরে বলয় আমার গর্ভে সন্তান আদি আছে কি বা নাই এই প্রশ্নের জবাব আমি যাবার পথে চাই ওষা কর জোরে জিজ্ঞাস করে ওহে মালিক সাই ও বুকের ঘরে সন্তান আদি আছে কি বা নাই আগ প্রভু বলে নাই কপালে সন্তান আদি পার এই কথা শুনে বেটি কান্দে যারে যার আগ এমনি করে কয়েক বছর হয়ে গেল গত একদিন যাবার কালে পাই দেখিতে বেটির কুলে কোথায় অনুরাগে জিজ্ঞাস করে পাইছো কার বোয়া সন্তান বেটি কয় এক পাগলের বোয়ায় আমি পাইছি সোনার চান কোথায় পারে বারে কেমন কোথা তুমি নিঃসন্তানের সন্তান কুলে দেখে আইলাম আমি কোথায় কয় ইহার জবাব দিব আমি শোনয় আমার দোস্ত তার আগে খাওয়া এনে মানুষেরই গোস্ত কোথা চুরি নিয়া যাই কলিয়া মাইকের মাংস চায় কোথায় মাংস খাইতে চাই সে কে দিবাই আমায় তখন কেহ তারে পাগল বলে কেউ বলে উন্মাদ একটু সামনে গিয়া পেল পাগলের সাথাত আগ পাগল তারে জিজ্ঞাস করে কি জবাবা তুমি মুসা কয় মাংসের মাংস খাইতে চাইছে জগৎ বিশ্বের স্বামী পাগল ছুরি নিয়া দেয় কাটিয়া যতটুকু দরকার মুসা মাংস নিয়া হাজির হইল দরবারে কোথায় কোথায় বারে বারে জিজ্ঞাস করে শোনো মুসা শোনো কে তোমায় গিয়াছে মাংস দেরি হইল কেন তখন সমস্ত ঘটনা মুসা বলছে খুলে খুলে কেউ তোমায় দিল না মাংস দিল এক পাগলে কোথায় কয় এত প্রাণ দিয়া যে ভালোবাসে আমায় করে মহাম্মদ আমি তার কথা সন্তান দিয়া রেখেছি তারা মাওলার এসকে পানা তারাই তো পানা নির্মলার দিওয়ান গো মাওলার এসকে পানা মারাই তো পানা নির্মলার দিওয়ান গো তারা কোন কিছুর ধার ধারে না বড় সামান দয়া রূপে এসে মানুষ বেশে করতে খেলা এ বাংলায় আসে কে মাওলা তবে মহা হালে মহা ভালে বজ্র বলি যা বলে চিরদিন বলেছে কথায় আজ তাহা বলে আগ মজ্জু বলি নয় তুলি যদি কারো প্রাণে চায় অনন্ত ধনের ধনি করেছেন খোদাই তোমার পবিত্র গবানে কত কদম চান দেখে ছয়ামাই মোহন তো পবিত্র জবানে কত কদম চান দেখে ছয়ামাই মোহন তো আমায় চালাও তোমার ইচ্ছা মতো দয়াময় মুর্শিদ বলা রূপেছে মানুষ বেশি করতেছে খেলাতে বান্দায় আছে কে বলা বান্দায় আছে কে বলা এই কথা নয় আমার কথা বলেছেন রাসূলুল্লাহ
বেশে মানুষ বেশে মরতে